আমাদের পার্টি লাইন ইতিমধ্যেই আমাদের যারা পার্টির শীর্ষ নেতৃত্ব আছে তারা ক্লিয়ার করে দিয়েছেন, সেজন্য আমি মনে করি না এই বিষয়ে আমাকে কিছু বলতে হবে। আজকে কেমন লাগছে এবং কি উপলব্ধি হচ্ছে? আজকে আমি খুব খুশি, যেভাবে তৃণমূল পরিবারে আমাকে বরণ করা হলো, স্বাগত করা হলো, আমি এতটা অপেক্ষা করিনি। অপেক্ষা আশা থেকে বেশি আমাকে স্নেহ এবং ভালোবাসা দেওয়া হলো, তাতে আমি খুব খুশি। আপনি দল ছাড়ার পর একাধিক নেতা বিজেপি ছাড়ছে, মূলত কারণ কি বলে মনে হয় আপনার? দেখুন, আগামী দিনে আরও অনেক নেতারাই বিজেপি ছাড়বে। আমি শুধু আলিপুরদুয়ারের কথা বলছি না, উত্তরবঙ্গের অনেক বরিষ্ঠ ভারতীয় জনতা পার্টি নেতারা আমার সম্পর্কে রয়েছেন, দার্জিলিংয়ের একটা ভালো টিম আমার সম্পর্কে রয়েছেন। আগামী দিনে আমরা মৃদুলদা, সৌরভদা এবং আমাদের রাজ্যের নেতৃত্বের ছত্র ছায়াতে উত্তরবঙ্গ জুড়েই আর তৃণমূল কংগ্রেসকে সশক্ত করার জন্য আমরা কাজ করি। বলছি যে আপনার সাংসদ জন বার্লা পৃথক পৃথক উত্তরবঙ্গ জেলা চেয়ে কি বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে মদত দিচ্ছে? বলে দিলেন তো। দেখুন, একটাই আমার মুখ থেকে, আমি খুব সতর্ক হয়ে গেছি এখন, আমার এই উল্টাপাল্টা বেরোতে পারবেন না আপনারা কথাবার্তা। আমি একটা কথা তাও বলছি, ইলেকশনের আগে এই সুরটা কেন ছিল না, কেন ইলেকশনের পরে এই সুরটা আছে, এটা ভাববার বিষয় আছে। আপনি উত্তরবঙ্গের জন্য কথা বলছেন, আপনি আগে নিউ আলিপুরদুয়ারের রোডটা ঠিক করুন। ঠিক, সেটা আমি যখন বিজেপিতে ছিলাম অনেকবার সেই রোডের জন্য আমি লিখেছি, সাংসদ নিজেই লিখেছে, ঠিক আছে। তখন আমাদের সৌরভদাও বলেছিলেন এই রোডটা না হলে রেল রাজ্যকে দিয়ে দিই, আমরা সেটা ঠিক করব। মানুষ ওইখানে কত অসুবিধাতে আছে, সাংসদকে এই ছোট ছোট কাজ আগে করে দেখাইতে হবে। শুধু নিজের তিনতলা বাড়ি এক জায়গায়, চমরচি রোডে তিনতলা বাড়ি, এই লকডাউন পিরিয়ডে মানুষ না খায় মরে আছে, এই অর্থগুলো কোথায় থেকে আসছে, সে বাড়ি আলিশান বাড়ি কি করে হয়েছে সেটা আপনারা একটু খোঁজ নিয়ে জানুন। আমি তৃণমূলে আছি, তৃণমূলের কার্যকর্তাদের সাথে, তৃণমূলের জেলা স্তরের নেতাদের সাথে, ব্লকের নেতাদের সাথে, আমার সাথে অনেক তৃণমূলের বিজেপির কার্যকর্তারা জয়েন করেছে, ব্লকে কীভাবে সমন্বয় করে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, ওনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে কীভাবে মজবুত করতে পারি, এই কাজটাই আমার মূল ধ্যেয়। বঙ্গদা বলছি, লাস্ট লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রায় 2.5 লক্ষ ভোটে হেরেছে, বিধানসভা ভোটে 5টা আসনই হেরেছে, কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে তৃণমূলের পক্ষে? দেখুন, আমি চ্যালেঞ্জ খুব পছন্দ করি, সেজন্য আমি চ্যালেঞ্জ দিয়েই এখানে এসেছি। আর 2024 আলিপুরদুয়ার তৃণমূল কংগ্রেস জিতবে, আমি এটা আজকে বলে দিচ্ছি। আমাদের নেতৃত্বের হাত থেকে আমাদের দলের পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে, আমরা তাকে স্বাগত জানাই এবং আলিপুরদুয়ার জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে তাকে আমরা সম্বর্ধিত করব। আপনারা যারা যারা এসছেন তারা সকলে ধীরে ধীরে তাকে সম্বর্ধিত করবেন, এবং তার সাথে যারা আজকে সম্বর্ধনা সভায় এসছেন আমি সকলের কাছে আবেদন জানাবো আস্তে আস্তে তাদেরকে সম্বর্ধিত করা হোক। আমাদের দলের মুখপাত্র জেলার এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক ডক্টর সৌরভ চক্রবর্তীকে আমি বলবো কিছু কথা বলে, তারপর তিনি শুরু করবেন। জেলা বিজেপির সভাপতি ছিলেন, বর্তমানে তিনি আমাদের পরিবারের দাদা ভাই, আমাদের পরিবারের একজন সদস্য হিসেবে তিনি আমাদের মধ্যে। এবার আমাদের জেলা সভাপতি
माननीय মিতুল গোস্বামী মহাশয় গঙ্গা প্রসাদ শর্মাকে উত্তর দিয়ে বলিয়ে তাকে পুষ্পার্ঘ দিয়ে তাকে সম্মাননা দিচ্ছেন। আমার মনে হচ্ছে সংগঠিত করবেন জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক ডক্টর শোভন চক্রবর্তী আমাদের আলিপুরদুয়ারের এক্স এমএলএ তিনি সংগঠিত করবেন গঙ্গা প্রসাদ শর্মা। এবারে করবেন জেলা এনটিটিউসির সভাপতি মানিক দে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পাশাল লামা এবারে সংগঠিত করবেন জেলা পরিষদের আমাদের আরেকজন কোঅর্ডিনেটর ছিলেন প্রকাশ চিং বাড়াই